22 বছর পর আসছে ববি দেওল আমিশা প্যাটেল অক্ষয় খান্না জুটির দর্শকপ্রিয় সিনেমা হামরাজ ছবির সিকুয়েল এমনটাই জানিয়েছেন ছবির দ্বৈত পরিচালক আব্বাস মুস্তান এমনকি প্রযোজক রতন জৈনও নিশ্চিত করেছেন এই বিষয়টি জানা গেছে খুব শীঘ্রই নাকি শুরু হবে ছবির কাজ এগিয়েছে হামরাজ টুর ছবির স্ক্রিপ্টিংও বছর দুই ধরেই নাকি হামরাজের সিকুয়েল নিয়ে প্রি প্রোডাকশনের কাজ শুরু করেছেন ছবির প্রযোজক নির্মাতারা তবে একই গল্পের সিকুয়েল হবে নাকি ফ্র্যাঞ্চাইজি হবে তা নিয়ে ছিল সংশয় ছবির কাস্টিংয়ে ববি দেওল ও অক্ষয় খান্নাকে ফিরিয়ে আনার কথা ভাবলেও আমিশা প্যাটেলের বিষয়ে কিছুই জানাননি পরিচালক প্রযোজক 2002 সালের 26 জুলাই মুক্তি পেয়েছিল থ্রিলার মুভি হামরাজ